নমস্কার প্রিয় বন্ধুরা, আর একটা নতুন রেসিপির সাথে টেস্ট বেস্ট কুজিনে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো লাউ দিয়ে ছোলার ডাল। খুবই সুস্বাদু একটা পদ, কম তেল মশলায় সহজে এটা বানানো হয়ে যায়। ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। রান্নাটা করার জন্যে এখানে আমি 150 গ্রাম ছোলার ডালকে ভালো করে ধুয়ে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। 300 গ্রাম লাউকে ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন ডালটাকে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, ডালটা সেদ্ধ হতে যতটা জল লাগবে সেই পরিমাণ জল দিলেই হবে। ডালটাকে আমি অর্ধেক সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে ডালটা অর্ধেক সেদ্ধ করে নিতে পারেন। ঠিক এরকম ডালটা সেদ্ধ হবে, এই সময় কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে লাউ আর ডাল সেদ্ধ হতে দেব। দেখুন লাউ আর ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালটাকে একটু গলিয়ে দেব। এইভাবে একটা চামচের সাহায্যে ডালটাকে একটু গলিয়ে দিতে হবে, তাহলে ডালটা একটু ঘন হয়ে যাবে। আমি আর জল দেব না, যেটুকু জল আছে এই জলটাতেই ডালটা পুরো হয়ে যাবে। দেখুন লাউ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালটাকে নামিয়ে রাখবো। আর একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। 1 টিস্পুন ঘি দিয়ে ভালো করে গরম হলে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আদা কোচানো। এখানে আমি মিহি করে কোচানো আদা নিয়েছি 1 টেবিল স্পুন। লো ফ্লেমে সমস্ত মশলাটাকে ভাজতে হবে, খুব বেশি লাল করে ভাজবো না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব মিলিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখুন ঠিক ভাজাটা এরকম হবে। এখন এই মশলাটাকে ডালের মধ্যে দিয়ে দেব। ডালটা গ্যাসে বসিয়ে ফুটতে থাকবে, তখনই এই মশলাটাকে দিয়ে দেব। সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, নুন যদি কম থাকে এই সময় দিয়ে দিতে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। লঙ্কার গুঁড়োটা যদি আপনাদের ইচ্ছা না হয় না দেবেন। লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেব। খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান করতে পারেন। যদি রুটি দিয়ে সার্ভ করতে চান তাহলে এই থিকনেসটাই ঠিক আছে, আর যদি ভাত দিয়ে সার্ভ করতে চান তাহলে জল দিয়ে একটু পাতলা করবেন। নামানোর আগে ফ্রেশ ধনেপাতা কোচানো দিয়ে দিলাম। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।